আওয়ামী লীগ সরকারের সাহস ও দেশের অর্থনৈতিক সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু। এটির উদ্বোধনের দুবছরেই নিরবিচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াতের চিত্র। 2022 সালের 25 জুন পদ্মা সেতু প্রকল্পের সড়ক পথ এবং 2023 সালের 10 অক্টোবর চালু হয় রেলপথ। বাকি ছিল নদী শাসনসহ কারিগরি কিছু কাজ। এখন প্রকল্পের সেসব কাজও সম্পন্ন হয়েছে। গত 30 জুন সেতুর সব কর্মযজ্ঞ শেষ হওয়ার কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। শুক্রবার প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মাওয়ায় সুধি সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে, পদ্মাপাড়ে তাই উৎসবের আমেজ। উত্তর থানা সংলগ্ন মাঠে সুধি সমাবেশের আয়োজনে প্রস্তুতি শুরু হয়েছে। একই মাঠে পদ্মা সেতুর সড়ক ও রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান করা হয়েছিল, তাই এলাকা জুড়ে ব্যাপক জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মুন্সিগঞ্জে অনুষ্ঠান শেষ করে জাজিরা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ পৌঁছে প্রথমে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর 75-এর 15 আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া এবং মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রিয় নেত্রীকে গোপালগঞ্জে বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনছেন স্থানীয় নেতাকর্মীরা। আমরা তাকে বরণ করার জন্য গেট এবং আমরা বিভিন্নভাবে তাকে স্বাগত জানানোর জন্য আমরা সার্বিকভাবে আমাদের সহযোগী সংগঠন আমরা প্রস্তুতি নিয়েছি। পরদিন শনিবার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্কুল টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। এরপর নবনির্মিত আধুনিক টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শনের কথা রয়েছে তার। প্রতি বছর ঈদের পরে সে একটা সাপোর্ট দেয়, সেই সাপোর্টটাই বোধ হয় এবার একই অবস্থা। সেই সংসদের অধিবেশন শেষ করে ওদের 5টায় রওনা হবে এবং রাত্রে এসে উনি এখানে রাজ্যাপন করবেন, পরের দিন চলে যাবেন। তা ওনার আসা উপলক্ষে আমাদের যত প্রস্তুতি সব সম্পূর্ণ ইনশাল্লাহ। আমরা প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি, আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।